হ্যালো 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 এভরিওয়ান, নমস্কার সবাইকে। যারা যারাই দেখছেন, এখন আরো অনেকজনের জয়েন করা বাকি, তো আমি একটু ওয়েট করে যাই সবার জন্য। ফার্স্ট টাইম লাইভ আসছি, খুবই এক্সাইটেড। হ্যালো শ্রীপর্ণা বাগচি, হ্যালো রীতিশা, হাই, কেমন আছো তোমরা সবাই? অনেকেই জয়েন করছেন এখন, ফার্স্ট টাইম লাইভ, জানি না কেমন কথা বলতে পারবো। আমার প্রণাম জানাই আর ওয়ার্ম ওয়েলকাম। আর এখানে আমি বলতে চাই যে যারা যারা দেখছেন এখন জয়েন করছেন, প্লিজ একটু জানান যে আমি অডিবল আর ভিজিবল কিনা, আর প্লিজ শেয়ার করতে থাকুন এই লাইভটা। আজকে আপনাদের সাথে একটু গল্পই করব। আপনারা আপনাদের কিছু জিজ্ঞেস করার থাকলে সেটাও করতে পারেন। এখানে কিছু নেটওয়ার্ক ইস্যুস হচ্ছে, তো বেশি নেটওয়ার্ক প্রবলেম হলে একটু জানিয়ে দেবেন। হ্যালো অর্ণব, অপূর্ব, থ্যাংক ইউ। হ্যালো জিতু দে, না আমি মুম্বাইতে নই, আমি কলকাতাতেই আছি আমার বাড়িতে। হ্যালো শাওন তালুকদার, আমি ভালো আছি, তুমি কেমন আছো? হ্যালো সাম্যক, সানবিঘ্না, হাই অভিজিৎ সরকার, হ্যালো নিলয় চৌধুরী দা, অলরেডি 4:34 জন জয়েন করে ফেলেছেন, 4:47 হয়ে গেছে। প্রচণ্ড এক্সাইটেড আপনাদের সাথে কথা বলার জন্য। থ্যাংক ইউ রীতিশা, থ্যাংক ইউ সুবনা রানী দেবী, আই এম ফাইন অভিজিৎ কোলে, হাউ ইউ? হাই কৃষ্ণপ্রসাদ পল, হাউ ইউ? হ্যালো ইপ্সিতাদি, ইপ্সিতাদি আমায় অনেক জিনিসে খুব হেল্প করেছে, থ্যাংক ইউ তার জন্য দিদি। ধনুষ্কা ইজ লাইভ, হ্যালো কবির মাহিন। তো আমি এটাই বলতে চাই যে আপনাদের সাথে আজকে তো কথা বলবোই নিশ্চয়ই, আপনাদের আপনারা যেগুলো আপনারা যেই কোয়েশ্চেন্সগুলো করবেন সব আনসার্স আমি দেবো আজকে। গান তো কিছু হবে, বাট তার চেয়ে বেশি আড্ডা হবে। আর আমি এটাও জানাতে চাই যে অনেক অনেক ফেক প্রোফাইলস হয়ে গেছে, অনেক ফেক অ্যাকাউন্টস হয়েছে আমার, সেটা আমি দেখেওছি। আর এতদিন আমি লাইভে আসার চেষ্টা করছিলাম কিন্তু আসতে পারিনি, কিছু কারণে আসতে পারিনি। কখনো কোনো শ্যুট থাকতো বা ইন্টারভিউস থাকতো, সেগুলোর জন্য আসতে পারতাম না। আজকে টাইম করে এসেছি লাইভে, আজকে ফেসবুকে এসেছি, পরে আমি ইনস্টাতে আসার চেষ্টা করব। আর ইনস্টাতে আসবোই, অবশ্যই আসবো, ওখানেও আমার সবাই রিকোয়েস্ট করেছে। আর এখানে এখানেও রিকোয়েস্ট করার পরে আমি এত রিকোয়েস্ট, আমি অনেক আগেই আসার কথা ছিল, আমি ভেবেও ছিলাম যে আগে আসবো কিন্তু আসতে পারিনি, বিজি থাকতাম। তো আজকে এসেছি ফাইনালি, তোমাদের সাথে অনেক গল্প হবে। আর ফেক প্রোফাইলসে যে কথাটা বলছিলাম, আমি চাই যে আপনারা সবাই যারা যারা দেখছেন, প্লিজ আমার অ্যাকাউন্টের লিঙ্ক শেয়ার করে সবাইকে বলবেন যে এটাই আমার অরিজিনাল অ্যাকাউন্ট, আর অন্য কোনো প্রোফাইল আমার না, সবই ফেক, এটাই আমার অরিজিনাল আইডি, আর আজকে তাই আমি লাইভ এলাম, সেটা একটা বড় কারণ এটার। হ্যালো সৌম্যদীপ্ত, রিমো মুখার্জি দা, গড, থ্যাংক ইউ দাদা, আমাদের সাথে ছিল ফিনালেতে, আই ক্যান রিমেম্বার, দাদার সাথে আমার দেখা হয়েছিল, কথা হয়েছিল, আমরা রিহার্সালেও ছিলাম। থ্যাংক ইউ এসপি এক দিলওয়ালা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ হিমাদ্রি শেখর মন্ডল। হ্যালো রিয়া রে, হ্যালো দিদি, সারেগামাপা মিস করছো কতটা, ওখানকার কোনো স্টোরি বলো, কোনো মজার ইনসিডেন্ট? আমার সাথে প্রচণ্ড মজার ইনসিডেন্টস ওখানে হতো। আমি ইনসিডেন্টস বলার আগে ফার্স্টেই বলে দিই যে
আমরা যারা ওখানে ছিলাম তারা আমরা আমরা সবাই প্রচণ্ড মিস করছি ওই সেটটাই, কারণ এত দিন, এত মানে 7 to 8 months, আই থিঙ্ক 6 to 7 months একটা লং জার্নি, সেই জার্নিটাকে আমরা সত্যি প্রচণ্ড মিস করছি, এত মিস করছি মানে বলতে পারবো না, কারণ আমরা এমনিও নিজেদের সাথে কন্ট্যাক্ট রেখেছি, বাট ওই জায়গাটা যেখানে আমরা গাইতাম, যেই স্টেজটাতে আমরা গাইতাম, সারেগামাপার মঞ্চ মন্দিরের মতো, আর প্রথম দিন থেকে আমি আমি যদি প্রথম দিন থেকে আমার মানে সব মেমোরেবল যেগুলো আমার সাথে মানে জাজেসদের রেসপেক্টেড গুরুজদের টিপস আমরা পেয়েছি সেখান থেকে, আর এত মজা হয়েছে কি, আর আমরা আমাদের নিজেদের সাথে যোগাযোগ করার চেষ্টা করি, আমরা এখনো যোগাযোগ করি নিজেদের মধ্যে, গ্রুমিং সেশনস, গ্রুমিং আমরা প্রচন্ড, আমি সবাইকে একটু জ্বালাতাম বেশি। হাই সৌম্যদীপ দা, কেমন আছো? বন্ধু অভিষেক দা আমার বেস্ট ফ্রেন্ড, সবচেয়ে বেস্ট ফ্রেন্ড ওখানে, আর দেবরূপ দা হচ্ছে আমার টাইম পার্টনার ছিল, তো দেবরূপ দার সাথে আমরা প্র্যাঙ্ক কল করতাম, এটা জানি না টেলিকাস্ট হয়েছিল কিনা, বাট শ্যুট হয়েছিল আমাদের, আমরা প্র্যাঙ্ক কলস করতাম অনেক, তো সেই প্র্যাঙ্ক কলস আমাদের দেখিয়েছিল মনে হয়, আমরা প্র্যাঙ্ক কলস করার সময় দেবরূপ দাকে দিতাম, তো দেবরূপ দা সেই নাম্বারস গুলো কল করে প্র্যাঙ্ক কল করত, তো প্রচন্ড মজা হতো। জিদ্দা একটু আস্তে, হ্যালো গুরুজিৎ দা, এই বয়সে কথা বলবো তাহলে? থ্যাংক ইউ নিলয় দা, আমার পছন্দের কজন মানুষ জয়েন করেছে লাইভে, সৌম্যদীপ দা আছে তার মধ্যে, তার মধ্যে আছে গুরুজিৎ দা, যে আমাকে বলছে এখন আস্তে আস্তে কথা বলতে, কিন্তু আমি প্রচন্ড এক্সাইটেড তাই জোরে কথা বলছি। আর এই কদিন কিছুদিনের মধ্যেই আমার একটা ইন্টারভিউ আসতে চলেছে ইউটিউবে সিটি সিনেমা থেকে, তো আপনারা দেখতে থাকবেন, আমি আপনাদের আপডেটস দিয়ে, সবাই আশা করছি খুবই ভালো আছো, সুস্থ আছো। হ্যালো সৌম্যজিৎ দা, কেমন আছো? সৌম্যজিৎ দা হ্যালো, অত্রিদা কেমন আছো? এনার্জি দিদা, তুমি এখানেও নিজের রূপটা দেখতে এসছো গুরুজিদা? হ্যালো সায়ন, হ্যালো নেটওয়ার্কের ইস্যু হচ্ছে আই থিঙ্ক, তো প্রবলেম হচ্ছে।
আচ্ছা, গানের কটা রিকোয়েস্ট দেখলাম আমি আগে, এখনো দেখছি তো। আপনারা কোন গানটা শুনতে চান সেটা কমেন্ট করে জানান। হ্যালো সায়ন্তিকা বিশ্বাস, হ্যালো কেমন আছো? আমি আরেকবারও বলে দিই, এখন পরে অনেকেই জয়েন করেছেন, যে আমি ফার্স্ট টাইম এলাম এরপরে এরপরে আমি লাইভ, তোমরা সবাই বলেছো আমায় লাইভ আসতে, কিন্তু আমি আসতে পারিনি। চেষ্টা করবো কিছুদিনের মধ্যে সেখানেও লাইভ আসার। আচ্ছা, এখন প্রবলেম হচ্ছে, একটু কমেন্ট প্লিজ। থ্যাংক ইউ দুষ্টু দত্তা। না না, ঠিক আছে। অনেক গানেরই রিকোয়েস্ট আসছে। ইউ শান্তনু রয়, মাই নেম ইজ অ্যান্থনি, তারপরে মাইয়া মাইয়া, তো ফার্স্টে যেই গানটার রিকোয়েস্ট এসে সেটাই তাহলে গাই, ঠিক চলছে? আটকে আছে না? হ্যালো অঙ্কিতা রয়। আচ্ছা, আপনারা একটু প্লিজ কমেন্ট করে জানান যে আমার নেটওয়ার্কের এখনো ইস্যু হচ্ছে কিনা। প্লিজ একটু জানান, মাঝখানে থেমে যাবে সেইটা। প্লিজ একটু কারণ এত গানের রিকোয়েস্ট আসছে, একটা না গাইলেও তো হয় না, বাট যদি তাহলে তো প্রবলেম হয় শোনাতে। হ্যালো ডোনাদেব, আমি ভালো আছি, তুমি কেমন আছো? আচ্ছা, অনেকেই বলছে যে লাইভের একটু ইস্যু হচ্ছে, তো আমি কি তাহলে একটা নতুন করে লাইভ করব, নাকি এইটাতেই আর কোনো ইস্যু হচ্ছে না এখন? একটু প্লিজ জানাও কমেন্ট করে। আমি তাহলে এই লাইভটা এন্ড করে আরেকটা নতুন লাইভ শুরু করছি, তখন দেখি নেটওয়ার্ক ঠিক হয় কিনা।